শনিবার চেন্নাইতে বোর্ডের স্পেশাল জেনারেল মিটিং, গুরুত্বপূর্ণ বৈঠকে হতে পারে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। শরদ পাওয়ারের সময়কার বোর্ড নিয়ম তৈরি করেছিল, বোর্ডের 31টি অফিস বিয়ারার পদে যদি একবার কেউ দায়িত্ব পালন করেন তাহলে তিনি আর কোনোদিন অফিস বিয়ারার হতে পারবেন না। এই নিয়মকে পাল্টানোর প্রস্তাব পেশ হতে পারে বৈঠকে। নতুন প্রস্তাবে বলা আছে একাধিকবার দায়িত্ব পালনের কথা। 3 বছরের সময়সীমার প্রথম 2 বছর স্বাধীনভাবে দায়িত্ব পালন করা যাবে, শেষ বছর হবে রিভিউ। সংশ্লিষ্ট ব্যক্তি যদি ভালো কাজ করেন তাহলে আরো 3 বছর ওই পদে থাকার অধিকার পাবেন, সেটা না হলে প্রথম 2 বছর পরেই তার দায়িত্ব কেড়ে নেওয়া হবে। প্রস্তাব আছে আরো একটি, দ্বিতীয়বার কেউ বোর্ডের পদে এলে তাকে সংশ্লিষ্ট জোনের আরো একজনের সমর্থন পেতে হবে। নতুন প্রস্তাব ভোটাভুটিতে যাবে যদি এসজিএম এ সেটা 3/4 ভোট পায়। এই প্রস্তাব কার্যকর হলে আবার বিসিসিআই সভাপতি পদে আসতে পারেন জগমোহন ডালমিয়া। বোর্ডের বৈঠকে তিনিই গেছেন সিএবির প্রতিনিধিত্ব করতে। সিএবি আশায় বুক বাঁধছে আবার ডালমিয়াকে বোর্ড সভাপতি পদে দেখার। দেখুন, আলটিমেট এখন যা ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা সম্ভব হয়েছিল 1993 সালের সেই পটভূমিতায় দাঁড়িয়ে, যেখানে ক্রিকেটটাকে তিনি এক লাফে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে ক্রিকেটটাকে শুধু বাণিজ্যিকরণ করেননি, ক্রিকেটটাকে তিনি কিছুটা ছড়িয়ে দিতে পেরেছিলেন। এবং তার সেই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল, তার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে জিম্বাবুয়ের জন্ম হয়েছিল, কেনিয়ার জন্ম হয়েছিল। ফলে ক্রিকেটটাকে এমন একটা জায়গায় তিনি পৌঁছে দিয়েছিলেন যে, এবং ক্রিকেটের সবথেকে যে আজকে যে প্রাপ্তি অর্থাৎ অর্থের প্রাপ্তি, সেটা সম্ভব হয়েছিল যে আজকে ক্রিকেটটাকে টেলিকাস্ট যে মুভমেন্ট, সেটাকে তিনি একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছিলেন। এবং আজকের এই স্পন্সরশিপ, টেলিকাস্ট এই সমস্ত কিন্তু সব শুরু হয়েছিল তার আমলে 1993 সালে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং পাশাপাশি ক্রিকেটটার একটা ডেভেলপমেন্ট হয়েছিল। আজকে যে ক্রিকেট ভারতবর্ষের কাছে একটা ধর্মের মতো, সেটা সম্ভব হয়েছিল এই 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 ক্রিকেট ক্রেজটাকে তিনি এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। শুধু অর্থ দিয়ে তো হয় না, ক্রেজটারও দরকার, তো সেইটা তিনি করেছিলেন। তো তিনি যদি দ্বিতীয়বার আবার সভাপতি হন, নিশ্চয়ই তার অনেক চিন্তাভাবনা আছে, এটা তার পারদর্শিতা আছে, তিনি নিশ্চয়ই সেটা চেষ্টা করবেন যে এই ক্রেজটাকে ধরে রেখে আরেকটু দূর এগিয়ে নিয়ে যাওয়া।